সকলকে স্বপ্ন আগরবাতি মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আশা করি সকলেই ভালো আছেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আবারও আপনাদের সামনে চলে এলাম বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান মার্কেটের যে দুরবস্থা, ট্রেডিশনালি যে ধাক্কা, ব্ল্যাক রয়্যালস্টিকের যে ধাক্কা চলছে, সেই ধাক্কাটিকে সামলানোর জন্য প্ল্যান পরিকল্পনা করে স্বপ্ন আগরবাতি একটি প্ল্যানিং নিয়েছে বিভিন্ন কালার স্টিকের উপরে, এবং সেটি ডিরেক্ট সেলিং মার্কেটিং এর ওপিনিয়ন অলরেডি শুরু হয়ে গেছে। যেখানে দাঁড়িয়ে এই প্ল্যানটি আসার উদ্দেশ্য ছিল, যেখানে দাঁড়িয়ে আমরা গোটা ভারতবর্ষে প্রত্যেকটি ঘরে ঘরে বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে পারব, যারা ব্র্যান্ডেড কোয়ালিটির আগরবাতি ব্যবহার করে সেই সকল মানুষ আমাদের লক্ষ্যে। আমরা তাদের বাড়িতে বাড়িতে পৌঁছতে চাই, তার জন্য এটিকে ডিরেক্ট সেলিং মার্কেটিং এ নামানো হয়েছে। এবং যে সকল বন্ধুরা যারা ঠিকমতো মেশিন চালাতে পারছেন না, দুরবস্থা দুর্দশার মতে ভুগছেন, সেই সকল বন্ধুদের নিয়ে অলরেডি আমার সাথে 50+ হয়ে গেছে মেশিন যোগ দিয়েছেন, সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। বা গত একটি ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে আপনারা 15ই জানুয়ারির মধ্যে এগ্রিমেন্ট কমপ্লিট করবেন, আমি কিন্তু 20ই জানুয়ারি থেকে মেটেরিয়াল দেওয়া শুরু করব। অতএব সেই প্ল্যান পরিকল্পনা নিয়ে চলছি, সাথে সাথে যে কোম্পানি ওপেন হয়েছে 28শে ডিসেম্বর থেকে একটি প্রি লঞ্চিং ধামাকা দেওয়া হয়েছে, যেটি আগামী 28শে জানুয়ারি ক্লোজিং হবে। এখানে দাঁড়িয়ে বলা হয়েছিল যে একটি প্রি লঞ্চিং ধামাকা, যেখানে আপনার 25 পেয়ারে থাকছে সিঙ্গেল পার্সেন্ট, 50 পেয়ারে থাকছে 2% এবং 100 পেয়ারে থাকছে ফুল ফ্যামিলি, যেটি আমরা একটি ট্যুর প্লেসে যাব সুন্দর একটি মনোরম পরিবেশে। এবং সেখানে 30শে জানুয়ারির নাইট হবে স্বপ্ন আগরবাতি মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানির লঞ্চিং নাইট, যেটি ফ্রি লঞ্চিং চলছে, সেটি আমি 30শে জানুয়ারি এটিকে লঞ্চ করাব। আপনারা সকলেই সেখানে উপস্থিত থাকবেন, এই আশা আপনাদের থেকে রাখি। এবং যারা এই মুহূর্তে দ্রুত গতিতে কাজ করে যাচ্ছেন এই অ্যাচিভমেন্টটি নেওয়ার জন্য, কারণ বন্ধু স্মরণ রাখবেন এই অ্যাচিভমেন্ট থেকে আপনাকে উঠে এসে কোর বডিতে আসতে হবে। অতএব প্রত্যেকটি কোম্পানির একটি কোর বডি থাকে, এই কোর বডিতে স্থান বা জায়গা নিতে গেলে আপনাকে মাস্ট বি এই অ্যাচিভমেন্ট কভার আপ করে আসতে হবে, সেটি নিশ্চয়ই স্মরণ রেখেছেন। প্রচুর বন্ধু খুব দ্রুত গতিতে কাজ করছেন, কন্টিনিউ কাজ চালিয়ে যাচ্ছেন, বাসাটা কি যারা এই মুহূর্তে স্লো চলছেন, প্লিজ বন্ধু এই ভুলটি করবেন না, কারণ আপনারা যদি একটু ফাস্ট যদি মুভমেন্ট করে আপনি যদি অ্যাচিভমেন্টটা নিতে পারেন, তাহলে আগামী দিনের স্বপ্ন আগরবাতি মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানির যে কোর বডি হবে সেই কোর বডিতে কিন্তু আপনার স্থান রইল। অতএব কোর বডির সমস্ত সিদ্ধান্ত কিন্তু কোম্পানি সকল রকমভাবে আলোচ্য বিষয় নিয়ে আলোচিত নিয়ে সেটিকে নিয়ে কাজ করার চেষ্টা করবে, এই প্ল্যান পরিকল্পনা আমি অলওয়েজ রেখেছি। অতএব আপনারা যে স্পিডে কাজ করছেন কন্টিনিউ এটি করতে থাকুন। সাথে সাথে আপনাদের জন্য একটি গিফট আছে, সেটি হলো যেটি বসিরহাট থেকে আমি অফিসিয়ালি যে কাজগুলো করছিলাম সেই অনেকটা ডিস্টেন্স হচ্ছিল, সকলের একটি অভিযোগ ছিল যে কলকাতা ব্যাপী একটি অফিস হলে খুব সুবিধা হয়, তার জন্যে আমি গড়িয়া সাইটে সাউথ প্লেসে একটি অফিস করছি, যেটি এখনো পর্যন্ত ঠিক হয়নি, 1 থেকে 2 দিনের মধ্যে ওটি কনফার্মেশন আমার কাছে চলে আসবে, তার সমস্ত রকম ব্যবস্থা অলরেডি নেওয়া হয়ে গেছে, সেটির আমি অ্যাড্রেস এই মুহূর্তে আপনাদের দিতে পাচ্ছি না। কিন্তু এয়ারপোর্ট লাগোয়া কৈখালিতে, নিশ্চয়ই আপনারা কৈখালি হলদিরাম চেনেন, এয়ারপোর্ট লাগোয়া কৈখালি একেবারে VIP-র উপরে লেফট সাইডে, আপনার হলদিরাম দিকে যেতে, এয়ারপোর্ট থেকে হলদিরাম দিকে যেতে লেফট সাইডে যে LIC বিল্ডিং আছে ইউনাইটেড ব্যাংকের পাশেই, LIC বিল্ডিং এর 2nd ফ্লোর 9 নম্বর রুম, এটি সিলেক্ট করা হয়েছে স্বপ্ন আগরবাতি মার্কেটিং প্রাইভেট লিমিটেড এর ব্রাঞ্চ অফিস হিসেবে। হেড অফিস হিসেবে যেটি বসিয়ার ছিল সেটি থাকছে, কিন্তু আপনাদের বিভিন্ন জায়গা থেকে যে মানুষগুলো আসবেন নর্থ বেঙ্গল থেকে বিভিন্ন দিক থেকে, তাদের জন্য এয়ারপোর্টের পরই হচ্ছে কৈখালী স্টপিস, আপনারা নামবেন, নেমে একটু আগিয়ে গেলে বাম সাইডে দেখবেন LIC বিল্ডিং, ঠিক তার অপোজিটে হচ্ছে O2 হোটেল। অতএব যারা হাওড়া থেকে ধর্মতলা থেকে আসবেন তারা এসে কৈখালি নামলেন, কৈখালি থেকে অপোজিট সাইডে এসে দেখবেন LIC বিল্ডিং এর উপরে 2nd ফ্লোর 9 নম্বর রুম। এবং যারা নিউ টাউন
বা আদার্স গড়িয়া বিভিন্ন সাইড থেকে ওদিক থেকেও যারা এখানে আসতে চান তারাও এটি দিয়ে আপনারা আসতে পারেন। কৈখালী স্টপেজ নেমে এলআইসি বিল্ডিং এর 9 নম্বর রুম সেকেন্ড ফ্লোর, এটি স্মরণ রাখবেন। আর আমি আগামী খুব তাড়াতাড়ির মধ্যে আপনাদের আরেকটি অফিস দিচ্ছি গড়িয়া সাইডে, তার অ্যাড্রেস আমি কিছুদিন বাদেই আপনাদের সামনে ঘোষণা করব। এই প্ল্যান পরিকল্পনাগুলো নিয়েছি যেখানে দাঁড়িয়ে আপনাদের সকল রকম ভাবে সার্ভিস দিতে পারি। এবং আরো একটি কথা আপনাদের জানাচ্ছি যে স্টক পয়েন্টের কথা হচ্ছে, সেটি বিভিন্ন জায়গায় অলরেডি সার্চিং চলছে রুম নেওয়ার, যে স্টক পয়েন্ট সেগুলি করা যায় কিনা সে ধরনের প্ল্যান পরিকল্পনাও চলছে। অতএব আপনারা যারা এই মুহূর্তে স্বপ্নাগরবাদীর সাথে যুক্ত হয়েছেন তারা সকলেই খুব স্পিড নিয়ে কাজ শুরু করুন, গুরুত্বপূর্ণভাবে আপনারা কাজ শুরু করুন, কন্টিনিউ কাজ করতে থাকুন। কারণ আপনাদের সম্পূর্ণ সহযোগিতার জন্য স্বপ্ন আগরবাতির পক্ষ থেকে আমি কন্টিনিউ আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব। আমি চাই এই দুরবস্থার মাঝখান থেকে, আজকে এই দুর্দশার মাঝখান থেকে বিভিন্ন বেকার যুবক যুবতী তারা এই সিস্টেমে, এই ডিরেক্ট সেলিং প্ল্যানে কাজ করে তারা এখান থেকে ডেভেলপ করুক, তারা এখান থেকে আর্নিং করুক, তারা তাদের পরিবারকে সেভ করুক এবং নিজের ক্যারিয়ারকে সেভ করুক। এই ধরনের প্ল্যান স্বপ্ন আগরবাতী নিয়েছে। যারা এই মুহূর্তে নাম লেখাননি বা যারা এই মুহূর্তে কাজ স্টার্ট করেননি আমি তাদেরকে অনুরোধ করব, প্লিজ বন্ধু ঘরে বসে থাকবেন না। ঘরে বসে থাকলে কিন্তু আপনার ইনকাম আসবে না, আপনাকে কিন্তু নামতে হবে মার্কেটে। আর ডিরেক্ট সেল মার্কেট আগামী 21 বা 22 আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কতটি কাজে আসে। অতএব ট্রেডিশনাল কিন্তু পরপর ব্রেক হচ্ছে বা হতে চলেছে কন্টিনিউয়াসলি, সেটি বিশেষত আপনারা নিশ্চয়ই সকলে বুঝতে পারছেন। কারণ এই মুহূর্তে প্রত্যেকের কাছে কিন্তু রয়্যাল স্টিক দাঁড়িয়ে আছে। বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করেছিলেন, আলোচনা করেছিলেন, যুক্তি দিয়েছিলেন, কিন্তু সেগুলো কিন্তু কোনো কাজে আসেনি। আজকে বাস্তবায়িকভাবে যারা বড় বড় বুকুনি দিয়েছিলেন তারাও কিন্তু মাল নিতে পারছেন না, তারাও কিন্তু জানাতে বাধ্য হচ্ছে মালের মার্কেট এখন ঠিকমতো মার্কেট নেই, তার জন্য মাল আমরা রেটে নেব বা পরে নেব, বা এই মুহূর্তে এই দাম চলছে, এই মুহূর্তে অনেকে বলছে 60 টাকাও দাম চলছে। অতএব এ ধরনের ডায়লগ অনেক কিছু আসছে, তারা আবার বিভিন্ন সোশ্যাল পার্টেও কাজ করছে, তো সে বিষয় নিয়ে আমি বেশি ঘাটাঘাটি করতে চাই না। আমি আমার প্ল্যান প্রোগ্রাম নিয়ে আগিয়ে যেতে চাই, আমি মানুষের সেবায় যে নিয়োজিত হয়েছি, মানুষের সেবায় যে কাজ করতে চলেছি সেই সকলকে নিয়ে আমি এই কাজগুলিকে গুছিয়ে করতে চাই। এবং স্বপ্ন আগরবাতির থেকে আপনারা যারা কাজ করছেন বা ইন ফিউচার যারা কাজ করবেন সকলেই আর্নিং করুন, সকলেই ডেভেলপ করুন, সকলের পরিবারকে সেভ করুন, আপনার নিজস্ব ক্যারিয়ারটাকে ঠিক করুন, এই আশা আকাঙ্ক্ষা রাখছি। তার জন্যে আপনাদের সামনে বারবার আমি ছুটে আসি বিভিন্ন আলোচনা নিয়ে, বিভিন্ন আলোচনা আপনাদের সামনে তুলে ধরি, গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরি। কারণ আজকের যে মার্কেট, আজকের করোনার কালে আমরা কিন্তু বুঝে ফেলেছি যে আমাদের জীবনে কতটা আমরা পিছনে চলে গেছি। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে আপনাকে প্রচুর মেহনত করতে হবে, এখানে প্রচুর কাজ করতে হবে, তবে আমি আপনার পরিবারের সেভ করতে পারবো। কারণ এই ধরনের প্ল্যান প্রোগ্রাম যদি আপনার আমার মধ্যে না থাকে তাহলে বন্ধু আমরা কিন্তু হতাশায় ভুগতে হবে, খুবই দুর্দশায় ভুগতে হবে, পরিবারকে সেভ করতে পারবো না। অতএব সেই কথাগুলি মাথায় রেখে আমি চাইব স্বপ্ন আগরবাতী যে প্ল্যান নিয়েছে, ছোট্ট একটি প্ল্যান, 600 টাকার প্ল্যান এবং রিপার্সেস 300 টাকার প্ল্যান, এই প্ল্যানটিতে আপনি কাজ করে আপনি আপনার জীবনকে আগিয়ে নিয়ে যান, আপনি আপনার প্ল্যানিংকে আগিয়ে নিয়ে যান, আপনি আপনার পরিবারকে আগিয়ে নিয়ে যান, আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎ গড়ুন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের থেকে বিদায় নেব। যাওয়ার আগে আবারও একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লাগে প্রত্যেকে লাইক শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনার জীবনের পরিবর্তন আসতে পারে, এই ছোট্ট গুটি কত কথা আপনার জীবনে অনেক পরিবর্তন এনে দিতে পারে এবং স্বপ্ন আগরবাতির প্ল্যান প্রোগ্রাম থেকে আপনার পরিবারকে সেভ করতে পারে, আপনার পরিবারের উন্নয়ন হতে পারে, এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।